এই আমির হামজা এন্টারটেনমেন্ট। তো আজকে চলে আসলাম নতুন কিছু নিয়ে, নতুন আগমনে হাজির হলাম আর কি। আমি মোহাম্মদ আমির হামজা, আমি আমির হামজা। সো এটা দেখুন, এটা হলো ট্রাক। ট্রাক এখানে আছে আর কি, মাল নেওয়ার জন্য। মানে ওই কি বলে এগুলো, যে ড্রাম, এগুলো সুতা মনে হয়, এগুলা হলো ট্রাক ভাই। তো এই ট্রাকে নিয়ে আসা হয়েছে আর কি, রাস্তায় ট্রাক রয়েছে। তো আজকে আমি চলে আসলাম অনেকদিন পর। দেখুন মেঘের অবস্থা খুবই সুন্দর, মুখরিত করার মতো। তো আজকে আসলে দ্বিতীয় দিন আমি আসছি, মানে প্রথম দিন ওইটা ছিল, সেকেন্ড দিন আজকে দ্বিতীয় দিন। তো আমি আজকে চলে আসলাম, আবার হাজির হলাম। এখন হাঁটতেছি, ভ্যানের অপেক্ষায় আছি, মানে কাউকে খুঁজে পাচ্ছি না, আশেপাশে কেউ নেই, কি বলা বুঝতে পারতেছি না। তো এখন আমি হাঁটতেছি, মানে এখন আমি ভ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছি, দেখা যাক ভ্যান কোথায় পাওয়া যায়। তো দেখতে দেখতে অনেকক্ষণ পর চলে আসলাম। সো এখন আসলে বৃষ্টি শুরু হয়েছে, তাই ছাতা নিয়ে হাজির হয়ে গেলাম। এখন আসলে অনেক বৃষ্টি পড়তেছে, ম্যাগে দেখতে দেখতে, মানে আকাশ দেখতে দেখতে দেখি বৃষ্টি শুরু। সো ছাতি একজনের কাছ থেকে নিয়ে চলে আসলাম, এটা আমার ছাতা না, আরেকজনের, কারণ আমি তো মাইছিলাম। দেখুন রাস্তার অবস্থা, বৃষ্টি এখনও পড়তেছে, সামনে কি গাড়ি, যাই হোক, যে ড্রেন দেখুন, ড্রেনের পানি জমে একদম কি হয়ে গেছে আর কি। এইটুক বৃষ্টিতে যদি এরকম পানি জমা জমে, তাহলে আর কি কীভাবে কী হলো, ড্রেন না। দেখুন ম্যাগের অবস্থা একদম, ম্যাগে সাদা হয়ে গেছে, ওখানে একটু ইয়ে আছে, তাছাড়া এদিকে সবই সাদা হয়ে গেছে। এসব গাড়ি তো মানে বাংলাদেশের কোথায় পাওয়া যায় আল্লাহ জানে। আমি আজকে প্রথম দেখলাম এই গাড়িটা, না আগেও হয়তো দেখছি, কিন্তু এরকম গাড়ি আসলে সামনাসামনি দেখা বিশাল একটা। দেখুন চাকা, মানে গাড়ির টায়ার দেখুন, চাকা, চাক্কা বলে, চাক্কা খুবই সুন্দর মতো। ভিতরে কী আছে এটার, ভিতরেও ভালো জায়গা আছে আর কি, খুবই সুন্দর একটা জিনিস। কিন্তু এখানে দেখুন ভিতরে জায়গা আছে, বসার মতো জায়গা, এখানে মারবি না তারপর কেউ আমার। যাই হোক গাড়িটা সুন্দর আসলো, দেখুন বৃষ্টি পরে গাড়িটা এখানে রয়েছে, বৃষ্টি পরে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো সাতদিন আবার হাজির হয়ে গেলাম, কারণ বৃষ্টি এখনও কমি নাই, বৃষ্টি চলিতেছে চলিতেছে, আমিও চলিতেছি, বৃষ্টিও চলবে আমিও চলবো, শেষ। তো এটা হলো ছাতা, আসলে এই ছাতাটাই আমি একজনের কাছ থেকে নিয়ে চলে আসলাম, কেড়ে দিতে চাই নাকি, ছাতা দেওয়া নিয়ে আর যুদ্ধ করে আসার মতো। এখন দেখুন বৃষ্টির পরে রাস্তার অবস্থা খুবই খারাপ, পানি পড়ে রাস্তা একদম, আর কি বলবো, ড্রেন দেখুন একদম পরিপূর্ণ ভরা ভরে গেছে আর কি। দেখছেন যে ড্রেনের অবস্থা, যাই হোক বৃষ্টির অনেকক্ষণ পরে ড্রেনের আশেপাশে ময়লা আবর্জনা সব ড্রেনে চলে আসছে আর কি, যা দেখা যাচ্ছে। রাস্তায় পানি এখনো না বাইতেই যাচ্ছে, বৃষ্টি শেষে অনেকক্ষণই, কিন্তু কি বলবো, এই যে এখানে তো পুকুর ভরেই গেছে, এটা পুকুর, এই পুকুরটা তো ভরেই গেছে মনে হচ্ছে। দেখুন আশেপাশে খালি রাস্তাটাই বেশি আছে, আর একটু বৃষ্টি হলে মানে রাস্তাটাও ডুবে যায়, তো এরকম ভাবসব, পুকুরটা ডুবে একদম পানি উপরে চলে আসছে। সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ আমি দেখতে পাচ্ছি আর কি। দেখুন রাস্তার অবস্থা, পানি একদম আটকে শেষ হয়ে গেছে, এই যে রাস্তা একদম, আর কি বলবো, বলার কিছু নেই, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক সামনে দেখুন এই পাশ দিয়ে তো রাস্তা একদম পানিতে ইয়ে হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যে রাস্তার মধ্যখানে এটা পানি চলে আসছে, সামনে রাস্তায় আরও পানি এসে গেছে আর কি। এই পাশেও দেখুন বৃষ্টির পর রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, দেখাই যাচ্ছে। তারপরে ম্যাগের অবস্থা দেখা যাবে, খুবই সুন্দর একটা ওয়েদারের মধ্যে আছে, দেখুন ম্যাগও মনে হচ্ছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা আছে। তো হাঁটতে হাঁটতে আমি অনেকটাই দূরে চলে আসলাম,
দেখুন কেদা হয়ে গেছে, এখানে আসলে ভালো টালো আনা হয়, এটা ভালোই কেদা হয়ে গেছে আর কি, তাই তো মনে হচ্ছে। এটা এখন কি করা যায়? যাই হোক, এখন আমি অতি অতিবাহিত মানে অতিক্রম করব এই রাস্তাটা। দেখুন এই গাড়ি ঘুরে এইরকমই চলতেছে আর কি। আস্তে আস্তে যখন শুকাই যাবে তখন আবার ভালো হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আমি এখন যাচ্ছি খুবই, মানে এখানে যদি স্লিপ কেটে পড়ি আমার তো একদম আবার গোসল করে ওঠা লাগবে, সেরকম অবস্থা অবস্থা। কি হবে না না হবে না আল্লাহ জানে। তো এখানে দেখুন একদম রাস্তা রাস্তা খুবই কন্ডিশন। তো আমি এখন আসলে আস্তে আস্তে যাচ্ছি ব্রিজের সাইডে, এই ব্রিজের এই পাশে রাস্তাটা এইরকম। তো এখন আমি চলে আসলাম ব্রিজের উপর, ব্রিজের উপর দেখুন আকাশটা, দেখুন আকাশটা অনেক সুন্দর লাগতেছে। এই যে নদী, এটা নদীর পানি দেখুন কত বড় বাড়েছে, আগে একটু কম ছিল এখন আরও বেশি বাড়েছে মনে হচ্ছে নদীর পানি। তো এখানে আরো মেঘ এই পাশে দেখুন, ওয়াও একটু মাশাআল্লাহ সুন্দর, খুবই সুন্দর লাগতেছে আর কি। তো আমি একটু মানে এই ব্রিজে অনেক বাতাস হচ্ছে, বাতাসটা একটু আমি উপভোগ করতেছি আর কি। এইরকম বাতাস উপভোগ করার সময় কিছু অন্যরকম আসলে দেখি, মানে এখান থেকে আর যাইতে মনে হচ্ছে না, যে ল্যাম্পোস্টের নিচে আসি, আসলে বাতাসে আমার ছাট উড়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা অনেক সুন্দর দেখুন, এটা হলো ব্রিজ, আমি ব্রিজের উপরে আসি, ল্যাম্প পোস্ট দেখাই যাচ্ছিলাম। তো এই যে বাতাস, বাতাসটা মুভমেন্টটা খুবই সুন্দর, ওয়াও মানে কি আর বল, প্রাকৃতিক বাতাস খুবই সুন্দর লাগে। মনে হচ্ছে না এখান থেকে আর আমি বাড়িতে যাই, আসলে আমাকে এখানেই থাকতে মন চাচ্ছে। আসলে আমার এখানে থেকে আর যাইতে মন চাচ্ছে না, যেহেতু দেখুন কি বাতাস, বাতাসে আর কি সাটি আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে প্রতিদিন দেখা হবে আরও আরেকটা ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সো